নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার ছোট্ট অনুজকে নিয়ে আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর একটু চেষ্টা করলাম আলপনা দেওয়ার, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই আলপনাটা দিতে দিতে আমার যে কতবার মুছতে হয়েছে আর কতবার আলপনাটা দিয়েছি তার ঠিক নেই, কারণ অনুজ এত দুষ্টুমি করছিল, বারবার এসে আর আলপনাটাতে পা দিয়ে দিচ্ছে, হাতে করে মুছে দিচ্ছে, সারাদিন যে কি দুষ্টুমি করে আর কি বলবো। আর এদিকে আমার আলপনা দেওয়া হয়ে গেছে, আর মা তো আজকে সকাল থেকে উপোস করে রয়েছে, কারণ আজকে যেহেতু লক্ষ্মী পুজো, এদিকে লক্ষ্মী পুজোর জন্য লুচি সুজি এ সমস্ত কিছু মা রান্নাবান্না করছে। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয় না, তো ভাবলাম যে আজকে লক্ষ্মী পুজোর দিনটা সারাদিন কী করছি, লক্ষ্মী পুজোটা বাড়িতে কীরমভাবে করা হয় আমাদের, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে লক্ষ্মী পুজোটা যদিও প্রত্যেকটা বাঙালির ঘরে হয়, যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই মা লক্ষ্মীর আরাধনা করে আজকের দিনটাতে। কি দেখতে পাচ্ছেন অনুজের দুষ্টুমিটা কি করছে, মা এদিকে সমস্ত কিছু জোগাড় করছে, আয়োজন করছে, সমস্ত কিছু ফল টল মিষ্টি এগুলো সব থালাতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর অনুজ এসে কি করছে দেখুন, ও তো যা পারছে মিষ্টি তুলে নিচ্ছে, নিয়ে আগে খেয়ে নিচ্ছে। মা বলছে ওকে কিছু বলিস না, ও নারায়ণ, ও খাক আগে, ও কিছু হবে না, ও আগে ওকে আগে দিতে হবে, শিশু হচ্ছে নারায়ণ, তাই সবার আগে শিশুরা। তাই আজকের দিনে এটুকু দুষ্টুমি তো ওর মেনে নিতেই হবে, আজকে ও ফুল পারমিশন, ও যা খুশি করতে পারে, কিছু বলা চলবে না ওকে। তাই মিষ্টি ফল যা পাচ্ছে পুজোর আগে ও নিজেই তুলে খেয়ে নিচ্ছে। মা বলছে একদম কিছু বলিস না, ও নারায়ণ, ও আগে খাক, তা না হলে ভগবানও রাগ করবে। আর শিশুদেরকে যারা পছন্দ করে না তাদেরকে ভগবান পর্যন্ত পছন্দ করে না। যারা এই ছোট্ট শিশুদেরকে ভালোবাসে না, এই ছোট্ট দুষ্টুমিগুলোকে মেনে নিতে পারে না, তারা যে কীভাবে ভগবানের পুজো করে আমি জানি না, কারণ মন থেকে কীভাবে তাদের আরাধনা করে তাদেরকে তো দেখতেই পাচ্ছে না, কারণ ভগবানের দর্শন পাওয়াটা তো অত সোজা নয়, সবটাই আমাদের মনের বিশ্বাস। তো আমরা যদি ছোট্ট শিশুগুলোকে ভালোবাসতে না পারি, তাদের দুষ্টুমিগুলোকে ভালোবাসতে না পারি, তো ভগবানের আরাধনা কীভাবে করব। যাই হোক, আমার কথাগুলো কেউ সেইভাবে মাইন্ডে নেবেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বাচ্চাদেরকে ভালোবাসেন না। বাচ্চাদের অনেকেই আছেন যে বাচ্চাদের এত দুষ্টুমি করে না, তাদের দুষ্টুমিগুলোকে অনেকে পছন্দ করে না, বলবে কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, নানান কথা বলে, তো শাসন করে না। কত শাসন করব বলুন দেখি, বাচ্চা ছেলে ও কি বোঝে? 1 বছরের 1.5 বছরের ছেলে ও কতটা বুঝবে ওকে বললে? ও তো বুঝবে না, ও তো সেই দুষ্টুমিটা আবার করবে। আর বাচ্চা ছেলে যদি দুষ্টুমি নাই করে তো সেটা কি ভালো লাগে? বাচ্চারা দুষ্টুমি করবে না তো বুড়োরা দুষ্টুমি করবে, সেগুলো ভালো লাগবে তাই না? যাই হোক, দেখুন অনুজ দেখছে যে বাবা কীভাবে পুজো করছে, আবার কী করছিল জানেন তো, ও দেখলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাবা কী করছে। ও পরে আবার ফুল নিয়ে এসছে, নিয়ে এসে আবার ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে পুজো হচ্ছে। আবার বাবা মন তো বলছিল সেগুলোও শুনেছে, কিন্তু নিজের মনে কী যে বলছে, নিজেই আবার ওইসব কী বলতে বলতে আবার ওই ফুলগুলোকে ছুঁড়ছে। তবে আজকে মায়ের শরীরটা সকাল থেকে খুব খারাপ, তাও যে মা এত কিছু আয়োজন করেছে মানে ভাবাই যায় না। আজকে ভেবেছিল এত কিছু করা হবে না, একদমই ছোটোখাটোভাবে এমনি করা হবে, যদিও অন্যবারে এর থেকেও ভালোভাবে করা হয়, কিন্তু এবারে মায়ের শরীরটা খারাপ বলে আর সেইভাবে কিছু করা হয় না। তারপরে তো দেখতেই পাচ্ছেন বাড়িতে একটা দোষী ছেলে, একে সামলানো তো মুখের কথা না, তো একে নিয়ে বাড়িতে কোনো কাজ করা মানে তো মানে বিশাল ব্যাপার একটা। তো শেষ পর্যন্ত আর থাকতেই পারলো না জানেন তো, দেখুন গিয়ে বাবার কোলে বসে পড়লো, বাবা পুজো করছে, ও বাবার কোলে বসে দেখবে কীভাবে পুজো করছে। তো ওকে নিয়ে তো সম্পূর্ণ পুজোটা করা সম্ভব নয়, কারণ আরতি করবে, ওকে নিয়ে তো করতে পারবে না। তো আবার অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে আবার ওখান থেকে নিয়ে এলাম, সে কিছুতে তো ওখান থেকে উঠে আসবে না। তারপরে চকলেট দেখায় এটা ওটা দেখিয়ে আবার অনেক কষ্টে ওকে ওখান থেকে নিয়ে এলাম।
আর অনুজের এত ঠান্ডা লেগেছে না, প্রচণ্ড সর্দি হয়ে গেছে, ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছে, তাও ঠান্ডাটা কমছে না, প্রচণ্ড সর্দি হয়ে গেছে, যেমন সর্দি তেমন কাশি। তারপরে ওয়েদারটাও খুব একটা তো ভালো নয়, কোনো দিন দেখছি ঠান্ডা, কোনো দিন আবার একটু বেশি গরম। আর কদিন তো ভালোই ঘোরা হলো, 3-4 দিন টানা বেরিয়েছি, ওকে নিয়েও বেরিয়েছিলাম, তো ঠান্ডা লেগে গেছে, আরও ঠান্ডা হাওয়াটা, আর কিছুতে টুপি পরতে চাইবে না, তো ঠান্ডা লাগবে না। আর এত জল ঘাটে না বলার নয়, প্রচণ্ড জল ঘাটে, একটা বালতি হাতে পেলেই হচ্ছে, বালতিটা নিয়ে চললো, চান আর তেলটা পেলেই হচ্ছে, মা তেল, তেল মাখিয়ে দিতে হবে ওকে, তেল মাখিয়ে দিয়ে ও চললো চান করতে। দেখতে পাচ্ছেন কেমন কাঁদছে? আমি ওকে বলছি, দেখ একটু বস, চুপচাপ থাক, বাবা পুজো করছে এখানে, দেখ না কিছুতে থাকবে না, ও বাবার কাছে যাবে, বাবা আরতি করছে, ওকে কোলে নিয়ে আরতি করতে হবে, ও থাকবে না আমার কোলে, সেই জন্য এত কান্না জানেন। আর যখন এরকম দুষ্টুমি করে না, তখন মনে হয় যে কখন ঘুমাবে, ঘুমোলে বোধ হয় একটু শান্তি হয়, আবার ঘুমিয়ে পড়লে না মনে হয় কখন যে উঠবে জানি না, কখন আবার সেই দুষ্টুমিগুলো করবে, ঘুমিয়ে থাকলে আবার ভালো লাগে না। আর আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করার আগে আপনার বাড়ির মেয়ে বা শিশু কন্যাদেরকে আগে ভালোবাসুন। এখনকার দিনে হয়তো এগুলো কেউ করে না, কিন্তু এমন অনেক বাড়িতেই আছে যারা মেয়েদেরকে বা শিশু কন্যাদের ভালোবাসেন না, প্লিজ এগুলো বন্ধ করুন। এখনও অনেক বাড়ি আছে যেখানে ছেলে মেয়ের বিচার করা হয়, তো সবাইকে সমানভাবে ভালোবাসুন, তারপরে মা লক্ষ্মীর পুজো করবেন। পশুপতির কাহিনী। কৌন্ডিল্য নগরে ছিল এক মহারাজা, অতি দম্ভ ছিল তার, তিনি মহাতেজা। একদিন জিজ্ঞাসেন ডাকি পরিজন, কার ভাগ্যে খাও সবে বলো হো এখন। সকলে কহিল, তারে তব ভাগ্যে খাই, কেবল কনিষ্ঠা কন্যা তাহা বলে নাই। কহিল, সে নিজে ভাগ্যে খাই, জীবগণ লক্ষ্মী দেবী, সকলের রক্ষয়ে জীবন। কনিষ্ঠার বাক্যে রাজা রাগামৃত হন, দুরহ সম্মুখ হতে বলেন তখন। কলাপাতে যারে আমি প্রথমে হেরিব, তার সাথে বিবাহ তোর সুনিশ্চয় দিব। দৈব যোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষার কারণ আসে রাজার সদন। হেরি রাজা তাকে কন্যা দেন অতপর, যাও বাছা খাও গিয়ে এবার তৎপর। লক্ষ্মী আসি দিবে অন্য কি ভয় বাছনি, ভাগ্যবতী তুমি নিজে না শুনিব বাণী। পুষ্পবতী শ্রদ্ধা মনে করি প্রতি সেবা, ভাবে মনে আমার সম সুখী আর কেবা। এই রূপে কিছুদিন আনন্দিত মন বলে, মা মাগো ক্ষমা করো, আমি অভাজন। কন্যা বলে, লক্ষ্মী পূজা করো ভক্তি ভরে, আমার সকলই তুমি পাইবে অচিরে। কন্যা বাক্যে লক্ষ্মী পূজা করিল রাজন, লক্ষ্মীর কৃপায় পূর্ণ হয় রাজ্য ধন। লক্ষ্মীর করুণা সম নাহিক ভুবনে, লক্ষ্মীর হইলে কৃপা অন্য জোটে মনে। লক্ষ্মীর পাঁচালি পরে লক্ষ্মী পুজো শেষ করা হলো, মাও পরে লক্ষ্মীর পাঁচালিটা, কিন্তু মায়ের এত দাঁতে যন্ত্রণা হচ্ছে, মা আর পড়তে পারলো না, সেজন্য অনুজের বাবাই লক্ষ্মীর পাঁচালিটা পরে দিল। বললো, বাউন তো, ও পড়লেও হবে, মা পড়লেও হবে, তো সেজন্য ওই পরে দিল পাঁচালিটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।